হ্যালো এভরিবাডি होप यू অল আর ফাইন ওপেন ইওর ইংলিশ রিডার বুক এট পেজ নাম্বার 10 আমরা আগের দিন দেখেছিলাম যে সোনাল হাততালি দিয়ে দিয়ে গান করছিল সেটা শুনে গণেশ অর্থাৎ হাতিটা দাঁড়িয়ে পড়েছিল তারপর কি হয়েছিল আমরা পড়ি দেখো সে কি করেছিল হি রেজড হিজ স্ট্রাং সে তার শুঁড়টা তুলেছিল অ্যান্ড স্মিফ্ট দ্য এয়ার এবং হাওয়া শুঁকেছিল বা জোরে নিঃশ্বাস নিয়েছিল তারপর দেন অ্যাজ সোনাল কন্টিনিউ টু সিং তারপর সোনাল যেহেতু গানটা তার চালিয়েই যাচ্ছিল বা কেই যাচ্ছিল হি টার্ন অ্যান্ড ওয়েন্ট ব্যাক স্লোলি সে ঘুরে দাঁড়িয়েছিল এবং ধীরে ধীরে ফিরে গিয়েছিল তাহলে হাতি প্রথমে থেমে গিয়েছিল তারপর সুর তুলে জোরে নিঃশ্বাস নিয়েছিল তারপর পেছন দিকে ঘুরে গিয়েছিল এবং ধীরে ধীরে ফিরে গিয়েছিল ওয়ান্স অ টাইজ হি লুকড অ্যারাউন্ড লঙ্গিংলি সে কি করেছিল ওয়ান্স আর ঘুরে চারদিকে দেখেছিল কিসের দিকে দেখেছিল লংগিংলি মানে হচ্ছে আকুলভাবে অর্থাৎ তার খুব ইচ্ছা করেছিল আখগুলো খেতে অ্যাট দ্য সুগার কেন সেই আখের দিকে তাহলে হাতি ফিরে যাচ্ছিল কিন্তু একবার দুবার সে ফিরে আবার আখের দিকে দেখেও ছিল বাট সোনাল স্যাং অন উইদাউট আ পজ কিন্তু সোনাল গেয়ে যাচ্ছিল মালে সে গান চালিয়ে গিয়েছিল উইদাউট আ পজ পজ মানে থেমে যাওয়া কোনো বিরতি দেওয়া বিরতি ছাড়াই বা না থেমে সে কন্টিনিউ গানটা চালিয়ে গিয়েছিল ক্ল্যাপিং হার হ্যান্ডস টু কিপ টাইম এবং হাততালি দিচ্ছিল সময় নেওয়ার জন্য অর্থাৎ গান গাইতে গাইতে যখন গানটা থামাচ্ছিল সে হাততালিটা থামাচ্ছিল না সে হাততালিও দিতে থাকছিল অ্যান্ড ফাইনালি উইথ ওয়ান লাস্ট লুক গণেশ ডিসার্ড ইন্টু দ্য ফরেস্ট এবং ফাইনালি শেষ পর্যন্ত উইথ ওয়ান লাস্ট লুক শেষবারের মতো দেখে গণেশ বা সেই হাতিটা বা গণেশ ডিসার্ড মানে অদৃশ্য হয়ে গেছিল বা মিলিয়ে গিয়েছিল ইন্টু দা ফরেস্ট জঙ্গলে তাহলে সে জঙ্গলে ফিরে গিয়েছিল ফেরার আগে সে কয়েকবার ঘুরে ঘুরে দেখেছিল সেই আখের দিকে কারণ তার তো আখ খেতে খুব ভালো লাগে ও আখ খাওয়ার জন্যই এসছিল কিন্তু সোনালের গান শুনে সে ফিরে গিয়েছিল যাওয়ার আগে সে কয়েকবার সেই আখের দিকে ঘুরে দেখেছিল সোনাল সোনাল সি হার্ড ক্রাই বলে কেউ ডাকলো সে শুনতে পেল জোরে চিৎকার করে অ্যান্ড হার মাদার কেম রানিং টু হাগ হার এবং সে কি দেখেছিল তার মাদার সে প্রথমে দেখলো সোনাল বলে কেউ জোরে চিৎকার করে তাকে ডাকলো তারপর দেখলো তার মা ছুটে আসছিল টু হাগ হার তাকে জড়িয়ে ধরার জন্য এলিফ্যান্ট ডিসঅ্যাপিয়ারিং ইন্টু দ্য ফরেস্ট তার মা দেখেছিলেন বা তিনি দেখেছিলেন যে হাতিটা জঙ্গলে চলে গেল বা অদৃশ্য হয়ে আমার ছোট্ট সাহসী মেয়ে সে তার মা তাকে সোনালকে জড়িয়ে ধরে বলেছিল ছোট্ট সাহসী মেয়ে নাও আই হ্যাভ আ সন অ্যান্ড আ ডটার টু সাপোর্ট মি এখন আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে আমাকে সাহায্য করার জন্য বা আমাকে সমর্থন করার জন্য অর্থাৎ এতদিন আমরা কি পড়ছিলাম যে সোনালের ভাইয়ের মাত্র দশ বছর বয়স কিন্তু তার উপরে অনেকটা দায়িত্ব ছিল যেহেতু তাদের বাবা নেই এবং সে ছেলে কিন্তু সোনালের মা এবার শুধু ছেলে নয় আমার একটা মেয়েও আছে দুজনে মিলে আমাকে সাহায্য করতে পারবে ইউ আর বোথ ইকুয়ালি গুড তোমরা দুজনেই সমান ভালো এখানে দুজনের কথা বলতে সোনাল এবং তার ভাইয়ের কথা বলা হয়েছে আই এম লাকি আমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হোয়েন সনু কেম হোম যখন সোনু বাড়ি ফিরে এলো সোনু কে ছিল সোনালের ভাই হি টু ও ওয়াজ ভেরি হ্যাপি ভীষণ খুশি হয়েছিল অ্যান্ড প্রাউড অফ সোনাল সোনালের জন্য খুব গর্বিতও হয়েছিল দ্য হোল ভিলেজ কেম টু নো অফ দিস ইনসিডেন্ট দ্য হোল ভিলেজ পুরো গ্রাম কেম টু নো জানতে পেরেছিল অব দিস এই ঘটনা সম্পর্কে তাহলে সারা গ্রামে এই গল্পটা ছড়িয়ে গেল কি করে সেই আখের ক্ষেতটাকে বাঁচিয়েছিল সোনাল সাহস করে হাতিকে তাড়িয়ে নেক্সট ডে সোনু সোনাল কাট সুগার কেন পরের দিন সোনু আর সোনাল মিনে কি করেছিল সেই আখগুলো কেটেছিল সোনাল টুক আ লার্জ পিস লেফট ইট অ্যাট দা এজ অব দ্য ফরেস্ট সোনাল কি করেছিল একটা বড় টুকরো কেটেছিল এবং সেটাকে জঙ্গলের ধারে বা জঙ্গলের কিনারায় ফেলে দিয়ে এসেছিল ফর গণেশ গণেশের জন্য সি সে তাহলে গণেশ বা সেই হাতিটা তো আখ খাওয়ার জন্য এসেছিল তাকে সোনাল সেদিন তাড়িয়ে দিয়েছিল কিন্তু সোনাল মনে রেখেছিল যে ওরা আখ খেতে ভালোবাসে তাই ও একটা বড় টুকরো কেটে জঙ্গলের ধারে রেখে এসেছিল যাতে গণেশ খেতে পারে অ্যান্ড দ্যাট ইভিনিং এবং সেদিন সন্ধেবেলা অ্যাজ সনু এন্ড সোনাল ওয়ার হেল্পং দেয়ার মাদার ইন কিচেন ইন দ্য কিচেন যখন সোনু আর সোনাল তার মাকে রান্নাঘরে সাহায্য করছিল। দে হেড অ্যা ডিপ বেলো ফ্রম দ্য ফরেস্ট বেলো হচ্ছে হাতির ডাক হাতি জোরে একটা ডাক দিল সেটা গভীর জঙ্গল থেকে সেটা ওরা শুনতে পেয়েছিলো রান্নাঘরে কাজ করতে করতে ইট ইজ গনেশ এটা গণেশ বা এটা হাতি সেট দ্য চিলড্রেন সেই শিশুরা অর্থাৎ সোনাল এবং তার ভাই বলেছিল হি ইজ সেইং সে বলছে ইউ ফর আখের জন্য ধন্যবাদ বলছে অর্থাৎ সেই যে সোনাল রেখে এসেছিল জঙ্গলের ধারে গণেশ সেটা খেয়ে খুশি হয়ে ডাক ছেড়েছিল তখন তারা সন্ধেবেলা সেই ডাকটা শুনে বুঝতে পেরেছিল যে সেই আখ হাতি খুশি হয়ে তাদেরকে বোধ হয় থ্যাংক ইউ বলছে বা ধন্যবাদ জানাচ্ছে আখটা দেওয়ার জন্য খুব সুন্দর গল্প তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে সবাই মন দিয়ে বারবার করে রিডিং পড়া অভ্যেস করবে আর নতুন শব্দগুলোর মানে সবাই শিখবে সবাই ভালো থাকবে বাই